দেখা যাক ভাই কি কে 187 নিয়ে নিয়েছে। ও ভাই জিএমপি ভাই মাল লাগাই নিয়ে আসছে ভাই, কি করতেছে জিএমপি? তো বেশি এফপিএস দিয়ে তাইলে লাভ হইলো কি ভাই, যদি হেডশট এইভাবে খায় যাইতে হয়। কি হবে যখন বাংলাদেশের টপ পিসি প্লেয়ার এভিলের সাথে জিএমপি এফএফ নামে এই বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল লেভেলের হ্যাকারের সাথে ওয়ান ভার্সেস ওয়ান করবে? তো বুঝতেই পারতেছো জিএমপি এফএফ ভার্সেস এভিলের এই মারাত্মক ম্যাচটি কতটা বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। So the gameplay is going to be started now and এখানে দেখতে পারতেছো ভাই এভিলের FPS-টা একটু লক্ষ্য করো, এখানে 200+ FPS আমরা দেখতে পারতাছি। মানে মোবাইলে নর্মালি যেখানে 3-4 GB র্যামের ফোনে আমরা 60 FPS এর মতো পাই, সেখানে ভাই PC-র মধ্যে 200+ FPS পাচ্ছে। আর মনে করো যে ভালো ফোন হইলে সেখানে হয়তো 90 FPS এর মতো পাবো। যাই হোক, এখানে আমরা PC-তে অ্যাডভান্টেজ বেশি পাই। আর মোবাইল প্লেয়ারদেরকে আমি পার্সোনালি একটু বেশি রেসপেক্ট করি, কারণ মোবাইলে গেমস করাটা একটু টাফ PC-র তুলনায়। যাই হোক, ওকে নাইস লেভেলের শট দিচ্ছে, বাট এখানে কিন্তু কেউ কাউকে ফিনিশ করতে পারতেছে না। দেখা যাক, ওকে ভাই দেখা যাক এখানে এভিলের জোস লেভেলের মুভমেন্ট অ্যান্ড মোবাইল প্লেয়ার হিসেবে জিএমপির মুভমেন্টও ভালোই আছে মোটামুটি। ওকে নাইস লেভেলের শট ড্রাগ করতেছে, দেখা যাক। ও নাইস লেভেলের M187 এর হেডশট আমরা দেখতে পারলাম এভিলের কাছ থেকে। ফার্স্ট রাউন্ডই আমাদের এভিল নিয়ে নিয়েছে, পরবর্তী রাউন্ড দেখা যাক ভাই। এখানে কিন্তু বডি কানেক্ট করতেছে, দেখা যাক ভাই। এখানে জিএমপি এটা গিজারটে কি লেভেলের শট দিছে, মাই গড, এখানে এক এক রাউন্ড। দেখা যাক, এভিল আবারও M187 নিয়ে নিয়েছে। ও ভাই জিএমপি ভাই মাল লাগাই নিয়ে আসছে ভাই, কি করতেছে জিএমপি? ওকে পরবর্তী রাউন্ড এভিল, দেখা যাক ভাই এত বেশি FPS দিয়ে তাইলে লাভ হইলো কি ভাই, যদি হেডশট এইভাবে খায় যাইতে হয়। যাই হোক, এখানে এভিল ভালো প্লেয়ার, আমি জাস্ট মজা করতেছিলাম। যাই হোক, আমরা এখানে জোস লেভেলের একটা হেডশট দেখতে পারলাম, দেখা যাক এখানে পরবর্তী রাউন্ড এভিল ডিজার্ট এন্ড M187 এর কম্বিনেশন। আর তোমরা জানো এভিল M187 দিয়ে একটু বেশি খেলে, দেখা যাক ভাই এখানে এতগুলো গ্লোয়াল মারছে, মানে নেট প্রবলেম না তারপরে এতগুলো গ্লোয়াল কেমনে ভাই? যাই হোক, মাঝে মাঝে গ্লিচ করে, ও দেখা যাক। ও নাইস লেভেলের হেডশট ভাই, হেডশট ছাড়া কোনো কথা হচ্ছে না। এখানে 3টি রাউন্ড আমাদের এভিল নিয়ে নিয়েছে। আর গাইজ, তোমরা জানো জিএমপি হ্যাকের এলিগেশনে আছে, তাই তাকে লেজেন্ডারি প্লেয়ার তো বলবো না, তারপরেও কিন্তু জিএমপি ভালো প্লেয়ার। যাই হোক, এখানে 3-3 রাউন্ড হয়ে গেছে, মানে জিএমপি কিন্তু অনেক ভালো খেলা দেখাতে পারতেছে, মানে মোবাইল প্লেয়ার হিসেবে জোস খেলতেছে। এখানে পরবর্তী রাউন্ড দেখা যাক কি করতে পারে। ওকে ও নাইস লেভেলের শট, মানে এক রাউন্ড ও নিচ্ছে এক রাউন্ড ও নিচ্ছে, মানে স্ক্রিপ্টেড চলতেছে নাকি বুঝলাম না। যাই হোক, দেখা যাক এখানে কি হয়। ভাই আসলে আমরা স্ক্রিপ্টেড ম্যাচগুলো দেখতে বোর হয়ে গেছি, আই থিঙ্ক এটা স্ক্রিপ্টেড হবে না, আমি ফার্স্ট টাইম দেখতেছি, কারণ চাইছিলাম এটা তোমাদের সাথে নিয়ে আমি রিয়াকশন দিব। ওকে দেখা যাক, নাইস লেভেলের ড্রাগ করতেছে, মাই গড এখানে কি লেভেলের একটা ড্রাগ করতে পারলাম, মানে শর্ট রেঞ্জে ক্লোজ রেঞ্জে বেশিরভাগই এভিল রাউন্ডগুলো মনে করে স্মুথভাবে বের করতে পারে। এখানে পরবর্তী রাউন্ড, মানে 5টা রাউন্ড, মানে স্ক্রিপ্টেড বলতে না বলতে এখানে কিন্তু এভিলের মেইন গেম প্লেটা আমরা দেখতে পারতাছি। আমি তো ভাবছিলাম ভাই ওই বড় বড় ইউটিউবারের মতো যেরকমভাবে 6-6 রাউন্ডে যাওয়ার পর বড় ইউটিউবারকে রাউন্ড দিয়ে দেয় সেই রকমই হবে। যাই হোক, আমরা এভিলের ওল্ড ভার্সেসগুলোতে স্ক্রিপ্টেড শো পাই নেই, আর এটাতেও আমরা পাবো না। যাই হোক, স্ক্রিপ্টেড কন্টেন্ট না বানালেই ভালো ভাই, আজকাল স্ক্রিপ্টেড কন্টেন্টের পরিমাণ ইউটিউবে মনে করো বেশি হয়ে গেছে। কেউ মনে করো যে 4টা PC-র সাথে ভার্সেস করে, কেউ মনে করো যে 4টা ফোন প্লেয়ারকে, মানে পাবলিক আমি বুঝি না, পাবলিক বোঝে না কেন, মানে কিছু আওয়াল পাবলিক এখনও রয়ে গেছে আমাদের কমিউনিটিতে, মানে যুগ কতটা অ্যাডভান্স হয়ে গেছে বাট এরা বুঝতেই পারে না যে এগুলো নর্মাল কোনো প্লেয়ারের সাথে ভার্সেস হচ্ছে স্ক্রিপ্টেড ম্যাচ। যাই হোক, আজ না হয় কাল পাবলিক নিশ্চয়ই ধরে ফেলবে। আমি এভিলের কথা বলতাছি না, আমি কিছু ইউটিউবারের কথা বলতেছি যারা মনে করে স্ক্রিপ্টেড কন্টেন্ট বানায় নিজেকে লেজেন্ড দাবি করে। আর জানো অ্যাস্টেটাইন আর এভিল মনে করো যে অনেক ভালো প্লেয়ার, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে,
আমি তাদের অনেক বড় ফ্যান। ওকে ভাই, জোস লেভেলের ডাক করতেছে এখানে, বডি ড্যামেজ অ্যান্ড আর একটা শট মারলেই মনে করো ফিনিশ হয়ে যায়। তো দেখা যাক রাউন্ডটি কে বের করতে পারে ভাই। ওকে ভাই, এত ক্লোজ রেঞ্জে কেমনে হেডশট মারলো জেএমপি। ডিজার্টে কিন্তু ভালো হেডশট মারতেছে জেএমপি। পরবর্তী রাউন্ড, এটাই কি শেষ রাউন্ড হতে যাচ্ছে? কারণ ভিডিওর লেন্থই ভাই কমে আসছে, দেখা যাক। আই থিঙ্ক এটাই শেষ রাউন্ড। আর গাইজ, তোমরা যারা ভিডিওটিকে লাইক করো নি লাইক করে দাও। আর আমি আই হোপ আর দুই তিনটা রিয়াকশন ভিডিও দেওয়ার পর ভালো কন্টেন্ট দেওয়ার ট্রাই করব। আসলে আমার এক্সাম চলতেছে, যার কারণে সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না। মানে একটু স্ক্রিপ্টিং করে ভালোভাবে ভিডিও বানাতে পারতেছি না। যাই হোক, এখানে আমাদের এভিল কিন্তু ফাইনালি বুইয়া করে নিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।